ফোঁটায় ফোঁটায় ঝরছে ঘাম, সেই সাথে ফোঁটায় ফোঁটায় পড়ছে তেল। বয়সের ভারে নুয়ে পড়া দেহ এভাবেই বয়ে চলেছে জীবনের ঘানি। প্রায় 40 কেজি ওজনের জোয়াল কাঁধে নিয়ে বিরামহীন ঘুরে চলেন ষাটোর্ধ দুদু প্রামাণিক ও তার স্ত্রী হালিমা বেগম। টানা 4 ঘন্টা ঘানি টেনে 7 কেজি সরিষা থেকে মেলে 2.5 লিটার তেল। বাজারে এই তেল বিক্রি করে কোনো মতে চলে সংসার। এভাবেই গত 10 বছর ধরে জীবনযুদ্ধে সংগ্রাম করে চলেছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভোলাবাড়ি ইউনিয়নের ছায়াহাটা গ্রামের এই বৃদ্ধ দম্পতি। অভাব অনটনে ঘানি টানতে গিয়ে বাপের পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে হয়েছে তাকে। 3 মেয়ের বিয়ে দেওয়ার সময় করতে হয়েছে ঋণ। একমাত্র ছেলে মানিক প্রামাণিকও ঘোচাতে পারেননি অভাবের গ্লানি। 7 বছরের একমাত্র নাতি শফিউল ভুগছেন রক্ত স্বল্পতায়। দারিদ্রের কড়াঘাতে তাই চেষ্টা করেও আর গরু কেনা হয়নি। গরুর পরিবর্তে তাই নিজেই কাঁধে তুলে নিয়েছেন ঘানির জোয়াল। আর যা যা করছে আমার বাপে করছে, তারপরে আমি করতেছি। এর আগে গরু যা ঘান মারছি, মারার পরে প্রায় ভালো দিন করছি, করার পরে যে কোনো একটা কারণ বসে সংসারের অভাব চলে গেল, ছেলে মেয়েরা বড় হয়ে গেল, অভাবে সংসার এসে গেল। তখন মনে করেন আস্তে আস্তে কষ্টের বিনিময় চললাম, চলতে চলতে মেয়ে করে বিয়ে শাদী দেওয়া হলো, অনেক ঋণ বাবদ করে ফেলে দিলাম। দেওয়ার পরে একটা নাতি আমার জোর দিল, তার ব্লাড প্রেশার দেওয়া লাগে হাউসে ছেলে। এই ধরনের করে কিস্তি মিস্তি যায় আমার, অনেক ঋণ বাবদে যায়। শেষ পর্যন্ত বাড়িঘর বিক্রি করে আমি পরের জায়গায় আছি, মাসের জায়গায় আছি। থাকে এখন ঘাই দুই মানুষ টাইনে তুলে এই যে দূর বসাচ্ছি, খাওয়া যায় যা হয়েছে তাই খাওয়া দাওয়াচ্ছি। মেম্বারের ভাইস্তা পিন্টু পিন্টুর জায়গা থাকিচ্ছি, গরু যা হয়েছে আমি অতি লাখ লাখ শুকুন। এখন আমার এখানে মাটি করে দেন, ঘর ভেড়ে দেন, আমি আমার সুখী সন্তানে করি। প্রতিদিন 7 কেজি সরিষা ভেঙে 7 পোয়া তেল তৈরির পর বাজারে বিক্রি করে যে 150-200 টাকা পান, তা দিয়ে কষ্ট করে চলে এই দম্পতির সংসার। তাদের দুঃখ দুর্দশা দেখে একই গ্রামের বাসিন্দা ফজর আলী সামান্য জায়গা দিয়েছেন আশ্রয়ের জন্য। কাঁধে করে তেল ব্যয় করে আনতে ঘাড়ি কানে 100-150 টাকা যেগুলো রোজগার করে খায় এর উপরে করে খায়। গরু গরু পাইলে অনেক সুবিধা হবে, অনেক দুজনে বুড়ে বুড়ি অনেক রকম করে হাত দিতে লাগবে না। এই আপনারা যে এই জিনিসপত্র দিয়ে দিলেন তার খুব উপকার হয়ে গেল। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দুদু প্রামাণিকের ঘানি টানার প্রতিবেদন প্রকাশ হলে বগুড়ার 1/12 পক্ষ থেকে তার ছেলেকে একটি অটোরিকশা কিনে দেওয়া হয়। এছাড়া এলাকার এক ব্যক্তি একটি গরু আর একটি এনজিওর পক্ষ থেকে আরেকটি গরু দেওয়া হয় দুদু প্রামাণিককে। কিন্তু এর পরও রয়ে গেছে পুরনো সমস্যা। আমার বাবা আজকে 10 বছর হলে যে ঘাড়ে ঘানি টানে টানতেছে, কিন্তু গরু পাইছি কিন্তু কাজের গরু পাইনি, শুধু বাচ্চা গরু দিচ্ছে। আমাদের গরু দরকার বড় গরু, বয়স্ক জাতির গরু লাগবে, তাহলে আমাদের ঘানি টানতে সুবিধা হবে। বর্তমানে আমাদের সমস্যায় থেকে যাচ্ছে কিন্তু সমাধানে আসতেছে না। মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বার চেয়ারম্যান বলছে যে এতটুকু আমরা সহযোগিতা করতে পারবো না। অসহায় মানুষের সহায়তায় র্যাব সবসময় পাশে ছিল এবং থাকবে বলে জানান র্যাব 12-র অধিনায়ক। অটো রিক্সার মাধ্যমে তার যে সন্তান রয়েছে যিনি রিক্সা চালাতেন, তিনি নিজেও চলতে পারবেন। প্রতিদিন তার প্রায় 900 থেকে 1000 টাকা ইনকাম হবে। এখান থেকে 300-400 টাকা তার বৃদ্ধ বাবা মাকে দিতে পারবে এবং সে নিজেও চলতে পারবে। কিন্তু তার এই ছোটো যে বাচ্চাটা যার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য যাবতীয় যা যা করণীয় দরকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তার চিকিৎসা চলছে এবং সেক্ষেত্রে সার্বিক আর আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেদিকগুলো আমরা সহযোগিতা করব। ঘানি টানার জন্য উপযুক্ত গরু পেলে হয়তো 10 বছর ধরে টেনে চলা ঘানির জোয়াল নামত দুদু প্রামাণিকের কাঁধ থেকে। সেই প্রত্যাশাই ঘানির চক্রে বন্দী এই বৃদ্ধ। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।